ইভা আমার বোন আগামী দুই দিন আবার করোনা টেস্ট করছে মেক্সিকান ভার্সন অফ আ কাউবয় রিয়েল কাউবয় শু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে এখানে মঙ্গলবার এবং মঙ্গলবার হচ্ছে এখানে ওয়ার্কিং ডে এবং এখন বাজে এখানে দুপুর 2টা বাজে আমি অলরেডি অফিস থেকে বের হয়ে গিয়েছি কেননা আগামী দুই দিন আমাদের এখানে সরকারি বন্ধ এবং সেই জন্য আমরা চিন্তা করেছি আমাদের পরিবার সহ আমরা একটা শহরে যাব এবং আগামী দুই দিন খুব এক্সাইটিং কিছু করব এবং সেই এক্সাইটিং ব্লগগুলো দেখার জন্য আপনারা আমাদের সঙ্গেই থাকুন কিন্তু আমরা এখনই বলছি না আমরা কোথায় যাচ্ছি কি করব শুরুতেই আমাদের কাজ হচ্ছে আমাদের নাতাশাকে পিক করা এই যে নাতাশাকে পিক করাটা হচ্ছে আমাদের প্রথম কাজ হ্যালো হ্যালো আমাদের এই ট্রিপের অন্যতম সদস্য হচ্ছে আমাদের নাদিয়ার মা আমাদের নাদিয়ার মা হ্যাঁ চলো নাদিয়ার মা মাত্র অফিস শেষ করে আমার মতোই আমরা দুইটার সময় সেও শেষ করে আমার জন্য এখানে ওয়েট করছিল এখন আমরা নেক্সট কাজ হচ্ছে কোথায় বাসায় যাব সবকিছু প্যাকেট করব এরপরে গাড়িতে সবকিছু ঢোকাবো আমি এর মধ্যে আরো কিছু কাজ আছে তারপর ফাইনালি আমরা নাদিয়াকে পিক করব তার ডে কেয়ার থেকে ঠিক না নাতাশা ঠিক তো যে কোনো লং জার্নির আগে আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে গাড়ির যে চাকা সেই চাকার হাওয়া ঠিক আছে না এখানে এটা ভেরি ইম্পর্টেন্ট যেহেতু জার্মান হাইওয়েতে আমরা অনেক জোরে গাড়ি চালাই এই জন্য আমরা সবসময় এটা চেক করি চলো নাতাশা আজকে তোমাকে দেখাই তো এইখানে এই মেশিনটা দিয়ে কিন্তু আপনি চাকায় পাম্প দিতে পারবেন কারণ আপনার আমার চাকার পাম্প দরকার ধরেন 2.5 আমি এখন চেক করব কতটুকু আছে শেষ একটা শেষ এরকম প্রত্যেকটা চাকে আমার পাম্প এখন দিতে হবে এই প্রসেসটার সবচেয়ে সমস্যা হলো হাতের মধ্যে কালি লেগে যায় এখন নাতাশাকে আমি একটু কালি লাগাই দেব এই যে আমাদের নাদিয়া চলে আসতেছে এখন নাদিয়া আসো আমরা বার্লিন যাব বার্লিন নাদিয়া চলো ও আপনারা সবাই জেনে গেছেন আমরা এখন বার্লিন যাব আমরা এটা বলি নাই বাট নাদিয়া নিজে থেকে বলে দিয়েছে আমরা এখন বার্লিন নাদিয়াকে আমরা এই মাত্র ডে কেয়ার থেকে পিক করে আমরা এখন ডিরেক্ট গাড়িতে ঢুকাই ফেলবো নাদিয়া চলো বার্লিন হ্যাঁ আমরা বার্লিন যাব আমি বার্লিন চলো আমরা এখন বিসমিল্লাহ আমরা এখন একটু ব্রেক নিচ্ছি আমরা এখন একটু নাদিয়ার মনে পিসপিস করতে হবে নাদিয়া কি সুন্দর জায়গা নাদিয়া নাদিয়া পিসপিস কোন দিকে যাবে চলো জার্মানিতে আপনার টয়লেট করতে এখানে লাগবে হচ্ছে 70 সেন্ট দ্যাট মিন্স 70 সেন্ট মানে হচ্ছে 70 টাকা বাট আপনাকে একটা 50 সেন্ট মানে 50 টাকার একটা কুপন দিয়েছে আপনি 50 টাকার কুপন দিয়ে কিছু কিনে খেতে নাদিয়া নাদিয়া পুরা অধৈর্যশীল হয়ে গেছে খালি বলছে বার্লিন বার্লিন বলো বার্লিন নাদিয়া না দেখতে পাচ্ছেন আমরা বার্লিনে কোথায় এসেছি আমাদের সেই ইভা আমার বোন ছোট বোনের মতো আর আমাদের দুলাভাই প্যাট্রিক দুলাভাই সো এদের বাসায় আসলে আমরা আসার জন্য আজকে সকালে রওনা দিয়েছি দুপুরে রওনা দিয়েছি এবং তারা কিছুদিন আগে আমাদের বাসায় গিয়েছে আপনারা দেখেছেন এখন এটা হচ্ছে আমাদের পাওনা কাইন্ড অফ দিশে এটা কিন্তু ইভার নতুন বাসা ইভার নতুন বাসা আসলে খুবই সুন্দর খুবই ভেরি কোজি না এরিয়াটা অনেক সুন্দর ভেরি ভেরি কোজি আমরা এখানে একটা সুন্দর সময় কাটাবো প্যাট্রিকের বাবা মা আজকে আমাদের এখানে দেখা করতে আসবে এই জন্য আমরা একটা করোনা টেস্ট করতেছি কুইক টেস্ট এটা সেফটির জন্য কারণ ওনার অনেক অনেক বয়স 91 বছর বয়স তো আমরা আসলে কোনো রিস্ক নিতে চাই না আমার শ্বশুরের বয়স 91 এবং শাশুড়ি 80 সো আমার শ্বশুর স্পেশালি খুব অরিড যে ভাইয়া ভাবি আসছে অন্য সিটি থেকে সো ওনারাও আসবেন তাই আমরা একটা কুইক টেস্ট করছি ওনারা চলে এসেছে এই যে আমার টেস্ট নাতাশা অলসো নেগেটিভ
ইউহানেস আর নাদিয়া অলরেডি খেলাধুলা করছে। কি খেলছো তোমরা? ইউহানেসের গিফট অলরেডি ইউহানেস খুলে ফেলছে। ইউহানেস এবার বাসায় কতগুলো হ্যাট। ইবা খুব সুন্দর লাগছে আসলে এই হ্যাট গুলো। নাতাশা, this hat looks very beautiful, isn't it? Yes. This is an original Mexican gaucho. Mexican? Yeah, Mexican. Mexican is a Mexican version of a cowboy, obviously. Mexican cowboy. Oh. Original gaucho, I got it from a gaucho, and this one also from a gaucho. I was on a ranch there. Mm-hmm. This actual cowboys. But you are in Mexico or you bought it? In Mexico. This was gifted to me. It was gifted to me from the Mexican cowboys. I was on their ranch. Interesting, interesting. আসলে আমরা যে কাউবয় কাউবয় বলি, এই কাউবয় জিনিসটা আসলে তো মেক্সিকান না? সেটাই প্যান্টিক বলছিল যে সে মেক্সিকোতে নিজে গিয়েছে এবং সেখানে অরিজিনাল কাউবয় হ্যাট সে কয়টা? দুইটা না? একটা দুইটা? Yeah, yeah, beide. Geschenk bekommen von den What do you think? I think Patrick had a very interesting life. Had an interesting life. এটা কিসি কিসি কিসি? Gaucho, Mexican cowboy shoes. Cowboy shoes. You can only get them. But I always thought they have a big heel. No, you can have them in different kinds, but this is an original cowboy shoe. And I thought it is more pointy in the. That is also, you can have that. Still, the different kinds. You can have them with all kinds. It's like a half cowboy or something. No, this is an original cowboy. You can see the quality also, it got stitches through. That is very important for a real cowboy shoe. Real cowboy shoe. Maybe we'll try today or tomorrow. I ride, use him for motorcycle riding. This is my horse. And my horse had more than 100 horsepower. So. Okay. So I was riding more than 100 horses at once. Nadia, you have not cared to say? আসলে বাচ্চারা দুইটা একই বয়সী বাচ্চারা, কিন্তু দুইজনই একই বয়সী, মাত্র ইউহানেস হচ্ছে একদিনের বড় আর নাদিয়া হচ্ছে একদিনের ছোট। এটা হচ্ছে ইউহানেসের গিফট। আই 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 নাদিয়া, তুমি নষ্ট করে ফেলো না রে। এটা হচ্ছে ওদের ক্রিসমাস ক্যালেন্ডার এবং এখানে প্রতিদিন একটা একটা খুলবে এবং সেখান থেকে একটা গিফট পাবে। এটা ইভার আর প্যাট্রিকের শ্বশুর, ইভার শ্বশুর শাশুড়ি। Also sie ist ein interessantes Mädchen, eine ganz gute interesting Mädchen. Ja. Sie hat auch gute Ideen, sie ist auch kreativ. Kreativ, ja. Das. Ja, da ist nichts. Und nicht kreativ. Ja, kreativ, ja. Auf jeden Fall, ja, ja, ja. Und kann gut kochen, also gibt viele Ideen. Aber Deutsch ist nicht gut. Aber Mama, du hast nicht gesagt, ich bin nicht dein Schwiegertochter, ich bin dein Tochter. Ja, sie ist alles. Also sie ist alles. Aber ich kann es auch verstehen. Lieb, ne? Also ich kann es verstehen. Sie ist so jung, hat keine Mama mehr. Sie hat keine Verwandtschaft, kein Bruder, keine Mama. In Deutschland. In Deutschland. Also für so jetzt und. Sie braucht eine Mama und dann bin ich auch gerne Mama. Ja. Ja. Ja, so. Aber ich bin auch eine strenge Mama, nämlich sie muss Deutsch lernen. Ich lerne Mama. Auch jetzt hier hübsch eingerichtet, also und Geschmack ist auch schön. Ja. Ja. Da freue ich mich auch. Eine Wohnung ist sehr wunderbar. Ja. Ist also ja alles noch jung und frisch, also Najeta bolche je Iba khubi creative, khubi liebevoll, no? Sehr, ja, wirklich auch, ja, liebevoll und einfach schön. Also gibt's nichts zu sagen, wirklich wahr. Da bin ich auch sehr dankbar und sehr froh. Und eine liebe Mama für mein Enkelkind auch. Khubi dhonno. Aber
উনি খুবই ধন্য এবং খুবই খুশি যে ইবা ওনার ছেলের বউ হইছে। ইয়া বুঝলাম। এখন নাতাশা আড্ডা মারতেছে, নাতাশার কাহিনী শুনতেছে, আর এদিকে আমাদের ইবা ইবা কি করতেছে, আয় রে ইবা রান্না করতে করতে পুরো অবস্থা খারাপ। অনেক আয়োজন করেছে, ইবা বসো বসো বসো, ইবা বসো। দেখো নাদিয়া, আমাদের এখানে মোমবাতি চলে এসেছে, এখন আমরা খাবো। অনেক ক্ষুধা লাগছে, অনেক ক্ষুধা লাগছে। আমাদের ইমা খুবই মজার কেক বানিয়েছে। আমি নানা, নাদিয়া নাদিয়া, আমি কুকু, নাদিয়া মজার মজার কেক খাচ্ছে। আবার দা, আবার আবার দাদির সাথে খেলতেছে। Noch einmal schlafen, okay? Ja. Nadia, ganz lange. Umi muss ganz lange schlafen. Oh, ich bin ja so müde. Oh.